যেখানে যেখানে নমিনেশন সংক্রান্ত, খালি ডায়মন্ড হারবার না, যেখানে অসুবিধা হবে আপনি আমাকে ফোন করে জানান, আমি দাঁড়িয়ে থেকে নমিনেশন করব। ছিলেন খোদ শাসক দলের সেকেন্ড ইন কমান্ড, কিন্তু কোথায় কি, নমিনেশনের প্রথম দিনেই আক্রান্ত বিরোধীরা ছড়ল রক্ত। নমিনেশনের প্রথম দিনেই গোটা রাজ্য জুড়ে যে ছবি দেখা গেল তা নিঃসন্দেহে আতঙ্কের। একে তো নমিনেশনের সময় যথেষ্ট কম, তার উপর কোথাও ফর্ম নেই, কোথাও ব্যবস্থা করে উঠতে পারেনি প্রশাসন, সরকারি দফতর, নমিনেশন দিতে গিয়ে ফিরে আসতে হয়েছে। মানে কোনো প্রিপারেশন নেই, বিডি অফিসের কোনো নমিনেশন পেপার নেই, বলছে আপনাদের একটা দিতে পারি, জেরক্স করে নিতে পারেন, ডিসিআর কাটান। ডিসিআর কাটার ব্যবস্থা ছিল না, বেলা 11টা পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থাই ছিল না। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল, নির্বাচনের নমিনেশন পেপার সাবমিটের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো, আর তারপরে যে অব্যবস্থা সেই নমিনেশন জমা নেওয়ার ক্ষেত্রে, এটা আমরা বলি স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা, যে গণতন্ত্রকে হত্যা করার একটা আবার পুনর চেষ্টা চলছে। নমিনেশনের প্রথম দিনেই অশান্তির ছবি। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে মারধরের অভিযোগ, আক্রান্ত বিজেপি আইএসএফ কর্মী। কোনোক্রমে অফিসে বিডি অফিসের ভেতরে মিটিং অ্যাটেন্ড করি, তারপর আমার সভাপতি অ্যাটেন্ড করে, তারপর মিটিং শেষ হওয়ার ফিরি, ফেরার সময় আবার গেটের কাছে ধরে। শান্তিপূর্ণ নির্বাচন তো দুরস্ত, আমাদের কোনো নিরাপত্তা নেই। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর বিডি অফিসে, একটা সরকারি অফিস যেখানে নমিনেশন হবে, সেখানে যদি এইরকম পোষা কিছু গুন্ডা গিয়ে যদি মারধর করে, যথেচ্ছভাবে মারধর করে, আমাদের প্রাণনাশ করে, প্রাণ সংশয় হয়ে যায়, তাহলে এই রাজ্যে একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিতে আমরা অত্যন্ত লজ্জাবোধ করি। বড্ড সত্য কথা বলে ফেললেন যে এই কর্মীরা, এ রাজ্যের বাসিন্দারা 2018 সালের পঞ্চায়েত নির্বাচন দেখেছে। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরে একই অবস্থা রাজ্যের। নমিনেশনের প্রথম দিনেই এলাকা শান্ত রাখতে টহল দিতে হচ্ছে পুলিশকে। মুর্শিদাবাদের রানীনগরের ঘটনায় চমকে আরও বাকি আছে। লাঠি হাতে টহল দিচ্ছে সিভিক পুলিশ, যেখানে আদালত আইন শৃঙ্খলায় সিভিকদের ব্যবহার করতে বারণ করেছে, সেখানে কিভাবে সিভিকদের লাঠি হাতে নামানো যেতে পারে? তাহলে সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে কিসের নবজোয়ার যাত্রা হলো? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তৃণমূল কর্মীদের কিসের বার্তা দিলেন যুবরাজ? সবই কি তাহলে গিমিক, নির্বাচনী গিমিক? নির্বাচন পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে, নির্বাচন কমিশনের অফিস থেকে নির্বাচন পরিচালনা হবে না, নির্বাচন পরিচালনা হবে খোকাবাবুর অফিস থেকে। সেখান থেকে ডাইরেকশন আসবে, সেই ডাইরেকশন অনুযায়ী তৃণমূল দলের হয়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমরা পঞ্চায়েত নির্বাচন শুধু চাই, নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন হোক, শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হোক, এবং সেটা তখনই সম্ভব যখন রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবে। এই পুলিশ দ্বারা কোনো শান্তিপূর্ণ নির্বাচন করা অসম্ভব। রাজ্য পুলিশ নেই, এবং সেই জন্য এই সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে হোমগার্ড এদেরকে কাজে নামানো হবে, এবং এরা গ্রাম পুলিশ, ভিলেজ পুলিশ, জানেন এদের বেশিরভাগই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্যাডার। ভোট তো উৎসব, গণতন্ত্র উদযাপনের উৎসব, সাধারণ মানুষের নিজের অধিকার প্রয়োগের উৎসব, কিন্তু সেই উৎসবের এই প্রস্তুতি? বাঁশ, লাঠি, রক্ত, জামা ছেঁড়া, নমিনেশনের প্রথম দিনে এই ছবি। তবে কি ফিরছে 2018-র আতঙ্ক? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।